কত রকম ভাবে যে বাদ্যযন্ত্র বাজানো যায় তা একমাত্র আর হোলাইকে দেখলে বোঝা যায়, বুঝছেন নি? আসসালামু আলাইকুম, আমি সকল থেকে কিরম আছেন, আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক সকলের তো ভালো আছি। এই তো বেনতা বেলা লই এলছি পাউরুটি কলা আর হইতেছে ডিম ভাজি। খালা যেহেতু ঈদের ছুটিতে চলে গেছে সেই জন্য কি আর করবো, একদিন পাউরুটি একদিন পরোটা একদিন হইতেছে কি ভাত মিলে আজলা, বেনতা বেলা নাস্তা তো করাই লাগবো। তার হলারে কইলাম তুই এখানে পাউরুটি খা, হেতে গিয়ে পাউরুটি খাইব না, হেতে হয়েছে কি শয়তানি করবে, হেতে আর কাছ থেকে কলা লেগেছে, হেতে কলা খাবে, হেতে কিছু না খায় হেতে কলা খাবে, মানে হেতার যে কত রকম শয়তানি বাবু রে বাবু। ইয়ার হারে এই তো নাস্তা রাস্তা বেকিন শেষ করে লো, ইয়ার হারে এখানে হ্যাঁস বিজাই আর হিয়ার আর কি ছোটো ছোটো কিছু মাছ আছিল, মাছগুলো ভিজায় রাখছি আর কি, বুঝছিনি? এইগুলো অনেক দিন আগেই আনছে, মানে ঈদের আগে আইনে রাখছিল, তো এখন শুধু টুকটুক করে বের করি আর খাই। হিয়ার হরে লইছে কিছু সবজি, শিশিঙ্গা, দুন্দুল কি কি যেন আছে, বেগিনটা বাইর করে লইছে, লই হিয়ার হরে এবার টুকটুক করে বেগিনটা কাটিয়ে লইম আর কি, বুঝছিনি? খালা থাকলে তো খালা কেটে দিতে, খালা যেহেতু ছুটিতে গেছে কারণ কি আর করম, কিছু তো করার নাই। তো হিয়ার হরে এই তো আইন লই বইছে আর কি, তরকারি বেগিনটা কাটিম, হিয়ার হরে আর হলো এতে আর লাগে বইবে, হয়তো যত হাতিল টাতিল আছে বেগিনটা বাইর করে লইছে, লই এবার হাতে বাদ্যযন্ত্র বাজায়। মানে কি যে কইতে, মানে দুনিয়া যত বাদ্যযন্ত্র বাজানো যায় হাতের কাছ থেকে শিখা আর মনে জরুরি আর কি, বুঝছিনি? এই তো বেগিনটা কাটি লইছে আর কি, দুন্দুল, তারপরে চিচিঙ্গা, তারপর টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ আর মাছগুলোরও ছোটো ছোটো পিস করে লইছে আর কি। এইগিনটা দিয়ে দুন্দুল দিয়ে রান্ধুম আর কি, খাইতে কিন্তু হেভি ফাইন লাগে, বুঝছিনি? চিচিঙ্গা ভাজিটা আমরা খাই হতে শিখে ডিম দিয়ে, ডিম দিয়ে চিচিঙ্গা ভাজিটা খাইবেন দেখবেন হেভি ফাইন লাগবে। এই রেসিপিটা আমি অনেকবার আপনাগুলোকে শেয়ার করছি, যারা আমার আগের ভিডিও দেখছেন তারা অবশ্যই দেখেছেন, আর যারা দেখে নাই তারা অবশ্যই ভিডিওগুলো দেখে আসতে পারেন। খাইতে কিন্তু হেভি ফাইন লাগে, অনেকে আবার খালি খালি চিচিঙ্গা ভাজি করে হেইডাও কিন্তু খাইতে হেভি ফাইন লাগে, আবার অনেকে হলুদ ছাড়া করে হেইডাও দেখতেও সুন্দর খাইতেও ফাইন, মানে যে আপনি রাখবেন এমনি মজা লাগে। একচুয়ালি তো চিচিঙ্গাটা ভাজির জন্য ভয় দিচ্ছে, আর এদিকে হতে শিখে দুন্দুলটা বসামো, এই জন্য হতেছে মশলাপাতি বেগিনতে দিয়ে দিছি, দিয়ে হালকা একটুখানি হানি দিছি, দিয়ে কষা হয়েছে। ইয়ার হরে এবার বেগুন দুন্দুল দিয়ে দিব আর কি, দিয়ে এরপরে এই দুন্দুলটা কষাইতে দিব। দুন্দুল রান্না করার সময় কোনো পানি টানি ব্যবহার না করলেও চলে, যখন আপনি কষাইবেন তখন দেখা যায় কষানি থেকে এক গাদা পানি বাইরে যায়। হিয়ার হরে দিয়ে দিছে আর কি একটু টমেটো, টমেটো দিয়ে এরপরে ভালো মতো নাড়ি সারি লইবেন, নাড়ি সারি দিয়ে হিয়ার হরে কষানির জন্য থুয়ে দেবেন, এগিন থেকে পানি বাইরে যাবে, আর এই হানি দিয়ে এতে সানের কষানি সুন্দরভাবে হয়ে যাবে। হিয়ার হরে দিয়ে খালা চললে আইসে, ঈদের বন্ধ, ঈদের ছুটি কাটাইয়া টাটাইয়া সে হইতেছে কি আইসে আলহামদুলিল্লাহ, তারে বহুত জোর জবরদস্তি কইরা ফোন দিয়ে রিকোয়েস্ট ফিকোয়েস্ট কইরা তারপরে তারা আনাইলাম। তো এই গুড়া মাছগুলো আমার শ্বশুর হইতেছে ঈদের পরপরে নিয়ে আসছিল, তো খালা যেহেতু ছিল না সেই জন্য আর কাটানো হয় না, মাছগুলো রইতেছে গিয়ে বিজায় রাখছে। আর খালারে কইলাম, খালা আপনি বাকি কাজকর্মগুলো কায় সাইডা ফেলাম, খালা পেঁয়াজ কেটে দিতেছে, আলু কুচি করে দিতেছে, কারণ আলু দিয়ে ওই গুড়া মাছগুলো দিয়ে রান্ধম। হিয়ার হরে একটু লতি বাইর করে দিছে, খালা যেগুলো কাটটা কুটটা দিব আমি এদের রান্নাবাড়িগুলো শেষ করালে। তো এন দিয়ে তো আর কিন্তু দুন্দুল তরকারি রান্না কিন্তু প্রায় শেষ হয়ে আসছে, আমি এখন শুধু লবণ দেখবো, আর হইতেছে একটু ধনিয়া পাতা দিয়ে টুকটুক করে উঠায় ফেলাই দেবো। দেখছেন কি ফাইন হয়েছে, কি সুন্দর হয়েছে, আপনারা কীভাবে খান আরে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুললেন না। আর এই তো চিচিঙ্গা ভাজিটা, চিচিঙ্গা ভাজিটা কে কেমনে খায় অবশ্যই আরে কমেন্ট করে জানায়, বুঝছিনি? ইয়ান আর হলাই গেলে দেখছেন কি অবস্থা, যে হাতে করে হাতে মাছ এখন তারা ছটকায় বটকায় দুনিয়া গ্যারাম করতেছে, হাতেও খালা লাগে মাছ কাটে, মানে কি যে এক গ্যারামতি অবস্থা, মানে ভালো দা বাচ্চা থাকলে যা হয় আর কি, এক কাম করতে যায় আর এক কাম করা লাগে, আর হেতারে মানে আইয়ান দিয়ে পরিষ্কার করি আর হেতে ইয়ান দিয়ে আবার ময়লা পাশা করে। খালা মাছটা বেগিনতে কাটি কুটি লইছে, লইয়ে হিয়ার হরে এবার হইতেছে গিয়ে রুটি বানাইতেছে, খালা হইতেছে গিয়ে ফাইন ফাইন করে সুন্দর করে ফটফট করে তাড়াতাড়ি রুটি বানায় ফেলে, বুঝছেন নি? খালা রুটি বানাইতেছে লগে আর হলো খালা লগে ব্যস্ত, তো আইয়ান দিয়ে হইলাম গুড়া মাছগুলোর একটু বসাই দিতেছি, গুড়া মাছগুলোর হাত মাখা বসামো। তো এই রেসিপিটাও কিন্তু অন্যগুলো আমি শেয়ার করছি আর কি, বুঝছি না? আপনারা অবশ্যই দেখে আসতে পারেন, আমার কাছে ভালো লাগবে, আর এমনি করে রান্নাবাড়ি করে খাবেন দেখবেন হেভি ফাইন লাগবে। তো ইয়ানের মধ্যে আই আলু দিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, হিয়ার হরে হইতেছে গিয়ে গুড়া মাছ, হিয়ার হরে হইতেছে গিয়া রসুন, হিয়ার হরে হইতেছে গিয়া হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া যা যা লাগে আর কি, বেগিনটা দিয়ে দিব, দিয়ে হিয়ার হরে তেল দিব, দিয়া ভালো মতো মাখাইলো, মাখাইয়া তারপরে হইতেছে গিয়া একটুখানি হানি দিব, হানি দিয়ে এরপরে বসাই দেবো, একদম শর্টকাট ভাবে। টমেটো অবশ্যই দিন, তবে হ্যাঁ সর্ষের তেল দিয়ে এটা মাখায় রান্না করলে হেভি ফাইন লাগে, তাই যা ঘরের মধ্যে সর্ষের তেল দিয়েই ছিল না, তো কেয়ার করুন সয়াবিন তেল দিয়ে তো সে গিয়ে তরকারি রান্না করছে, তারপরেও হেভি টেস্ট হয়েছে আর হেভি ফাইন হয়েছে। আনারা গুঁড়া মাছকে কেমন রান্না করেন অবশ্যই আরে কমেন্ট করে জানাতে ভুললেন না আর কি, বুঝছেন?
একটু গুড়া মাছগুলো যে খাইতে এত টেস্টি লাগে, বিশেষ করে তাহানের আব্বার হেভি পছন্দ, তাহানের আব্বা খাইতে পছন্দ করে দেখে এই জন্যই আজকে হইতেছে কি গুড়া মাছগুলো রান্না করতেছে আর কি, বুঝছেন নি তো? হিয়ার আর এই তো খালা যে রুটিগুলো বানাইছে এবারে, কিন্তু এটা একটু শাঁকি টাঁকি রাখতে হবে, যদি না শেঁকি রাখি তাহলে কিন্তু আর হানি ছাড়ি দিয়ে যাবে, আর হইতেছে গন্ধ হয়ে যাবে। এমনি হালকা 1-2 সেকেন্ড একটু শেঁকি লেবেন, লইয়া তারপর রাখি দিবেন, দেখবেন কোনো রকমের হানি বাইরেবে না আর অনেকদিন সংরক্ষণ করতে পারবেন আর কি, বুঝছেন নি? তো রুটি শেখতে তাই যেতে বিনা লাগাইম লাগাই, ইনশাল্লাহ আবার দেখাবেন সে পর্যন্ত। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।